মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের, ঘটনায় আহত আরো চারজন। বুধবার দুপুরে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার তেরিভিটা বাইপাসে 12 নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার তার পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন। গত বুধবার পরিবারটি ট্রেনে করে রায়গঞ্জে এসে পৌঁছায়। এরপর পরিবারের এক সদস্য নিজে গাড়ি চালিয়ে রায়গঞ্জ থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় ইসলামপুর থানার জাতীয় সড়কের বাইপাসে তেলিভিটার কাছে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গার্ডওয়ালে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় 6 জন সদস্য। এরপর তড়িঘড়ে স্থানীয় বাসিন্দারা, পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। এক শিশু সহ আরো 4 জন গুরুতর আহত, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিষয়ে মৃতের ছেলে তথা আহত ব্যক্তি সুব্রত সরকার বলেন, আমরা রায়গঞ্জ থেকে আসছিলাম জলপাইগুড়িতে বাড়ি, সেখানে যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ করে আমি সেই বুঝতে পারিনি, হঠাৎ করে দেখলাম যে গাড়িটা গিয়ে ধাক্কা খেল, ভাই চালাচ্ছিল, চালাবো, এবং তারপরে দেখছি মানে তার পরবর্তীকালে আর কিছুই মাথায় ঘুরছে না, হঠাৎ করে যেন সব কিছু চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, সব কিছু হারিয়ে যাচ্ছিল, কী করে আচম্বিতে হলো ঘটনাটা নিজেরাও বুঝে উঠতে পারলাম না। পিছন ফিরে শুধু মেয়ের কান্না, মেয়ে পিছনে ছেড়েছিল বাবা বাঁচাও, বাবা বাঁচাও। পিছনে আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ আর মেয়ে ছিল, আর শালাবু গাড়ি চালাচ্ছিলেন, ব্রাদার ইন ল। গাড়ি কে চালাচ্ছিল? ব্রাদার ইন ল, শালাবু। শালাবু লোক, শালাবু। আচ্ছা, ওরই নিজের গাড়ি, ভালো ড্রাইভও করে, কিন্তু কী করে আজকে হয়ে গেল, আমার বুক টুক চেপে আসছে। বলছি বলছি দাদা, আপনার কষ্ট হচ্ছে, তবুও বলছি যে কে কে ছিল গাড়িতে আপনার? আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমার বউ, আমি, আমার শ্যালক। বলছি আরো আরো সবাই কোথায়? তিনজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কাকে কাকে, আপনার কাকে কাকে? আমার মনে হয় আমার শ্বশুরমশাই, শাশুড়ি মাকে কি নিয়ে গেছে, আমার মেয়ে আর বউমাকে, বউকে নিয়ে গেছে। ওরা ওরা কেমন আছে যদি একটু বলেন? আমি তো জানি না দাদা। গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণেই এদিন এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন দমকল কর্মী অপূর্ব কুমার দাস। আমরা সঙ্গে সঙ্গে চলে আসি, অ্যাক্সিডেন্ট হয়েছে বাইপাসে, এসে দেখি একটা গাড়ি আর ওই রায়গঞ্জ থেকে জলপাই যাচ্ছে, মানে যে সুস্থ ছিলেন সে ভদ্রলোক বললো যে তারা 6 জনের ফ্যামিলি যাচ্ছিলো রায়গঞ্জ থেকে আপনার জলপাইগুড়ি, তো হঠাৎ গাড়িটা গার্ডওয়ালে মেরে দেয়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি, হয়তো কোনো কারণ স্পিড করে যায়, তাতে গাড়িটা ঠোক হয়ে যায়, ভিতরে আটকে যায়। আমরা এসে দেখি গ্রামবাসীরা তারমধ্যে কাজ করেছে, ওরা বের করে অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠিয়েছে, আমরা এসে দুজনকে বের করেছি, তবে আমাদের গাড়িটাও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি, এখন আবার একজনকে এখন বের করা হলো, আমাদের ফিরে আসছে না, আবার একজন আমরা সুস্থ দেখছি, এছাড়াও আমাদের স্টেটমেন্ট দিলেন। কেউ কি মারা গেছে দাসবাবু? মারা যাওয়ার আমরা হাসপাতালে গ্রামবাসী পাঠিয়েছি, আমরা যাকে পাঠিয়েছি তখন ফ্রেশ ছিল। গুরুতর অবস্থায় ছিল কি? গুরুতর অবস্থায় ছিল, সিচুয়েশনে বয়ে যাচ্ছেন, তো মারা গেছে। কী কারণে হতে পারে? কারণ হচ্ছে উনি হাই স্পিডে ছিল, এবার স্কিড করে গেছে গাড়ি, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। বৃষ্টির কারণে নাকি? এদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।